ক্ষেত্রে আমি আপনাকে ধরে রেখেছি, পারবেন না? মাঝখানে একখানা দেখেছি আন্ডার 35 এর একখানা প্যানেল ছিল, ওইখানে একজনের ছবি আমি দেখিয়েছিলাম, ওর বয়স 32, এবং যখন আমরা 50th অ্যানিভার্সারিতে যাই সে বছর ও জয়েন করে, আর এই বছর প্যানেলে এসেছিল অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসাডর। আমি এমন একটা মার্কেট, এটা একটা ভীষণ ম্যাচিওর মার্কেট, যেখানে 35 বছর ধরে অলরেডি আমাদের বিজনেস আছে থাইল্যান্ডে, ঠিক আছে, ওয়াইড ম্যাচিওর, আমাদের থেকে পপুলেশন ভীষণ কম, কিন্তু তারপরে ওইখান থেকে গ্রো করেছে। তার মানে মার্কেট তার উপরে ডিপেন্ড করে বলুন তো, আমার উপরে ডিপেন্ড করে। সো আজকে এইখানে বসে আমি কি ভাবছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি। সো এই উদ্দেশ্য, একটা সময় আমরাও এই জিনিসগুলো দেখতাম, প্রচন্ড এক্সাইটেড হতাম, হাততালি দিতাম, কিন্তু সাথে সাথে একটা কোশ্চেন মাথায় আসতো, একদিন আমরাও যাব, তারপরে আসতো কবে যাব, তারপরে আসতো এ বছর ডান। আমি এক্সপেক্ট করবো এই জিনিসটা, এই ফিলিংটা নিজের ভেতর থেকে আসে। আমি আগে শাশ্বতীকে দেখছি, ওভার টু মাই ডাউন অ্যাট শাশ্বতী। গুড আফটারনুন। তো ভিডিওতে বিশেষ কিছু দেখানো যায় না, ওখানে গেলে তখন মানে বোঝা যায় যে এক্স্যাক্টলি কি ব্যাপারটা। মানে ছোট ছোট কিছু ঘটনা বলি যে আমাদের বিজনেসটাতে ইমোশন বা এই ব্যাপারগুলো কতটা ম্যাটার করে। আমরা এখান থেকে গিয়ে যখন পৌঁছলাম, যেহেতু এবার আমাদের ট্রিপটা মানে আমরা একটু অন্য রুট দিয়ে গেছিলাম, তাহলে আমাদের আপলাইন বা আমাদের ইভেন ডাউনলাইন কেউই আমাদের সঙ্গে ছিল না। তো আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম ওখানে ওরা অলরেডি পৌঁছে সব রুমে টুমে চলে গেছে। তো এবার বাকিরা আগামী দিন পৌঁছবে, আমার আপলাইন আগেই পৌঁছে গেছে বাট রুমে চলে গেছে। গিয়ে দেখলাম জাস্ট তখনই লতা কান্তিগালা মানে আমাদের যারা আপলাইন বছররা ইভেন ক্রাউন যাচ্ছে, অসাধারণ কাপড়, তারা পৌঁছেছে। দেখুন আমার ওনারা শুনলাম যে ওনারা নাকি পৌঁছানোর পর থেকে কন্টিনিউয়াস ওখানে বসে আছেন লবিতে, কেননা বিভিন্ন দেশ থেকে ওনাদের ডাউনলাইনরা পৌঁছচ্ছেন, সবাইকে ওনারা চা খাওয়াচ্ছেন, ওয়েলকাম করছেন, ছবি তুলছেন, তাদেরকে রুমে পাঠিয়ে ওইখানে ওই কাপড়টি বসে আছেন যাদের বয়স 70-এর আশেপাশে। ভাবা যায় মানে এই বয়সেও এই এনার্জি, আমাদের চা কাপ নুডলস এই সমস্ত গিয়ে লতা দৌড়ে দৌড়ে চলে গেল নর্থ আমেরিকা থেকে কোন ডাউনলাইনে আসছে তাকে আনতে, কালকে আমাদের সাথে বসে গল্প করছে। মানে এই ছোট ছোট জিনিসগুলো না তখন কি দরকার, ওরা এবছর ক্রাউন যাচ্ছে। তা আমরা শিখলাম সেখান থেকে যে ওখানে সেদিনে আমাদের রাতে এডিসিএল এভাবে ডিনার ছিল। মানে অ্যামওয়ে খালি একটা পয়সা খরচা করা কোম্পানি নয়, ছোট ছোট ইমোশন। আমরা যখন গিয়ে পৌঁছলাম হিউজ একটা হলে, সব টেবিল প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা লম্বা লম্বা টেবিল, যেসব দেশের পার্টিসিপেন্ট সংখ্যা অনেক বেশি তাদের জন্য সেই রকম নাম্বার অফ টেবিলস, বাট প্রত্যেকটা চেয়ারের সামনে যেখানে প্লেট রাখা হবে সেখানে একটা প্লেটের শেপে একটা ফোকাস পয়েন্ট করেছে, যেখানে A60। এবং প্রতিটি খাবার দেওয়ার আগে ভার্চুয়ালি আগে সেইটাকে ক্রিয়েট করছে। আমি একটা দুটো পাঠিয়েছিলাম, তারপরে সেই প্লেটটা আসছে। মানে যে কি অসাধারণ একটা ফিলিং বলে বোঝানো যাবে না। প্রত্যেকটা ট্রিপ দেখছিলেন যে আমাদেরকে এবার হেলিকপ্টারে করে হুভার ড্যামের ওপর দিয়ে গ্র্যান্ড ক্যানিয়ন, ছোটবেলা থেকে জিওগ্রাফি বইয়ে গ্র্যান্ড ক্যানিয়ন পড়েছি, মানে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন যে কী জিনিস সেটা চোখে দেখলাম, যে একটা অ্যারিজোনা মরুভূমির মধ্যে দিয়ে মানে আশেপাশে কোনো রেসিডেন্সিয়াল কিছু থাকার কথাই না, চারিদিকে ধুধু প্রান্তর, এবং সেইখানে পাহাড় কেটে কেটে কলোরাডো নদী এত নিচে নেমে গেছে যে গ্র্যান্ড ক্যানিয়নকে বলাই হয় পৃথিবীর মোস্ট ডিপ মানে ডিপেস্ট গিরিখাত, এবং ওর কোথাও কোথাও উপর থেকে নিচে জলও দেখা যায় না কলোরাডো নদীর। আর তার উপর দিয়ে আমরা হেলিকপ্টারে করে যখন ওই গিরিখাতের মধ্যে দিয়ে হেলিকপ্টার ঢুকছে আর দুপাশে খাড়া পাহাড় পুরো গাছ ছমছম করছে, আমি কি আমি একবার সুজাতা দিকে এর উপরে ধরছি একবার টিকে টিকে ধরছি। আর হেলিকপ্টার যে চালাচ্ছে পাইলট মাঝে মাঝে এসে আমাদেরকে দেখানোর জন্য হেলিকপ্টার ঘোরাচ্ছে বা কাত করে দিচ্ছে, আর যখন কাত করে দিচ্ছে মনে হচ্ছে আমাদের মানে বেল্টটা না থাকলে ছিটকে বেরিয়ে যাব। এই অবস্থায় আমাদেরকে নিয়ে গিরিখাতের যে রিমগুলো যেগুলো ছবিটা দেখছেন খাটটা ওর উপর হেলিকপ্টার দাঁড় করিয়ে দিল, এবং সেখানে আমার টেবিল চেয়ার পেতে আমাদেরকে শ্যাম্পেন আর খাবার সার্ভ করছে। আমাদের তো শ্যাম্পেন আর খাবার, আমাদের মনে হচ্ছে যে মানে তার পাশ দিয়েই কলোরাডো খাদটা নেমে গেছে, মানে অসাধারণ।
তা একটা সময় ভয় যখন কেটে যায়, মানে একটা হয় না তো মানুষ ভয় পেতে পেতে ভয় কেটে যায়, তা আমাদের যখন ভয়টা কেটে গেল তখন আমরা সব ছবি টবি তোলা শুরু করলাম। তো অসাধারণ। এই হুবার ড্যাম নিয়ে একটা ছোট্ট ঘটনা বলি তাহলে, বা পরে বলবো, এখন তারপরে শেষে বলছি। তো এই যে আজকে হুবার ড্যাম, আজকে ভেবে দেখুন ওইখানে হুবার ড্যাম বানানোর তো কোনো দরকার ছিল না, আমরা মরুভূমির আশেপাশে কিচ্ছু নেই, কিন্তু আজকে কলোরাডো নদীর উপর ওই হুবার ড্যাম বানিয়ে এদিকে নেভাডা ওদিকে আরিজোনা দুখানা মরুভূমিকে এতটা সমৃদ্ধ করে দিয়েছে যে নেভাডাতে আজকে পৃথিবীর কস্টলিয়াস সিটি লাস ভেগাস তৈরি হয়েছে। লাস ভেগাস হচ্ছে পৃথিবীর কস্টলিয়াস সিটি, যে শহর কখনো ঘুমোয় না। ওখানে পৃথিবীর তাবড় তাবড় বড় লোকেরা খালি যায় জুয়ো খেলতে, আর অ্যাম্পে প্রতি 10 বছরে আমাদের নিয়ে যায় ওখানে, যারা কোনোদিন জীবনে জুয়ো খেলে, যারা জীবনে কোনোদিন জুয়ো বিশ্বাসই করে না, খালি স্বপ্ন দেখতে বিশ্বাস করে। এই লেডি গাগা শো, আপনি জানেন কে বেরিয়ে চলে এসেছিল? কৃতি দাস গুপ্ত 50 কোটি টাকা খরচ করেছে, আমাদেরকে শুধু খাওয়াতে 90 কোটি টাকা খরচ করছে শুধু খাওয়াতে। আমাদের পরে অ্যাঙ্গেল লোকেরা খুব, ওরা খাওয়ায় আমরাও খাই প্রচুর, মানে ওখানে কোনো বক্তব্য নেই। মানে এবার আমরা ডাবের জল দিয়ে চানও করেছি পানি। আরিজোনা মরুভূমিতে জল পাওয়া যায় না বলে হোটেলে এক এক বোতল জলের দাম কত ছিল? 1400 না 1200 টাকা করে, 1400 টাকা করে এক এক বোতল জলের দাম ছিল। অ্যাম্বে আমাদের জন্য ঢালাও জল আর ডাবের জল রেখেছিল আর এক্সেস ড্রিঙ্ক রেখেছিল ওখানে। তো আমেরিকাতে কিন্তু এক্সেস ড্রিঙ্ক আমাদের এখানে এখন কটা পাওয়া যায়? 4টে। ওদের ওখানে বোধহয় 40টার ওপর ফ্লেভার আছে, এমনকি তেঁতুল জলও আছে এক্সেসে। আমরা আবার সেটাকে কেমন করে খেয়ে যাই? আমাদের থেকে আমাদের তেঁতুল জল অনেক ভালো। মানে এইরকম ভাবে পেলে ছড়িয়ে এক্সেস খাচ্ছে মেয়ে, মানে সারাদিন। কিরিটি বললো ফোন করে, মেয়েকে তোর মা কোনো জল খায় না সারাদিন, তোর মা কোনো ডাবের জল ফ্রুট জুস এইসবই খাচ্ছে, হ্যাঁ কিরিটি এক্সেস খাচ্ছে। তো এত রেখেছে কারণ জানে আমরা অসুবিধা হবে ওই জন্য। লেডি গাগা, মানে লেডি গাগার নামটা আমি জানি আমার মেয়ের কল্যাণে, আমার ঠিক আছে, ওই অত চিৎকার করা মহিলা ওইরকম অদ্ভুত পোশাক পরা সেজে সাজে বলবে ঠিক আছে চল চলবে, খারাপ আমার ব্যাপারে খারাপ ভালো কিছুই লাগে না। কিরিটির তো এইসব দেখলে একটু নাকশিট কোনো অভ্যেস আছে, তো এখনও কন্টেম্পোরারি হয়ে উঠতে পারিনি। এবার লেডি গাগার শোতে গিয়ে আমরা শুনলাম যে বেশি না, মাত্র 50 কোটি টাকা দিয়ে ওনাকে আনা হয়েছে, মাত্র 45 মিনিটের একটা পারফরমেন্স উনি করবে। আমাদের থেকে বেশি এক্সাইটেড আমাদের বাচ্চা যারা ইন্ডিয়াতে বসে আছে, সব বাবা মা তাদের ভিডিও করে অন করে বাচ্চাদেরকে দেখাচ্ছে, দিয়া নিজেরা ঘুমোচ্ছে। লেডি গাগা যখন গাগা করে গান শুরু করলে, ওই মারাত্মক তারা অঙ্গভঙ্গি আর ওই মারাত্মক গালাগালি গানের মাঝখানে, একটু বাদে দেখলাম হঠাৎ কিরিটি দাস গুপ্ত আমাকে ঠিক আছে আমি ঘরে গেলাম বলে চলে গেল। আমি ঋষা তোর বাবা ঘরে চলে গেল, বাবা আর মানুষ হবে না মা, তোমরা কি তোমরা লেডি গাগা শো দেখছো না? আর আই শোন, আমি আবার কি কিরিটিকে যত ইচ্ছে গালাগালি আমি করবো, কিন্তু অন্য কেউ করলে তার উপর আমি হেরে চলব না। আর আই শোন, আমরা লেডি গাগাকে বুঝি বা না বুঝি, অ্যাপে আমাদের সামনে লেডি গাগাকে হাজির করেছে 50 কোটি টাকা খরচা করে। তোকে যদি লেডি গাগা শো দেখতে হয় $1000, মানে 70,000 টাকা খরচা করে আমেরিকায় এসে, তাও 6 মাস 1 বছর আগে থেকে টিকিট বুক করে দেখতে হবে, ঠিক কর কি করবি, অ্যাপে করবি না ডাক্তারি করবি? মানে দিলে আমার কেউ করে চুপ করিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তো যাই হোক, লেডি গাগা শো আমরা মাঝ পথে ছেড়ে সব চলে এলাম। তো এইগুলো সম্ভব বললি তুই অ্যাপে? ভাবুন লেডি গাগাকে নিয়ে এসছি, ভাবা যায়? হ্যাঁ, অ্যাঙ্গেল অ্যান্ড ডিভোর্স ফ্যামিলির সঙ্গে আমরা যেদিন ডিনারে গেছিলাম, মানে এই দুটো ফ্যামিলি আজকে সত্যি কথা ফাউন্ডার যারা রিচ ডিভোর্স অ্যান্ড জে ভ্যান কেউই বেছে নেই, তাদের ভেরি বিগ, এত ইমোশনাল। আমরা যখন 50th অ্যানিভার্সারিতে গেছিলাম তখনও রিচ ডিভোর্স বেঁচে ছিলেন, যে তখন সবে সবে মারা গেছে, যে রিচ স্টেজে দাঁড়িয়ে যে উদ্দেশ্যে বলছেন যে যে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুমি বলেছিলে আমরা 50 বছর একসঙ্গে সেলিব্রেট করবো আর আমরা গোটা পৃথিবীতে আগুন লাগিয়ে দেবো। এবং সেই দিন হিউজ স্টেডিয়ামে যখন প্রোগ্রামটা হচ্ছে 50তম, মানে আজ থেকে 10 বছর আগের কথা বলছি, লেজার শোয়ে ওরা পুরো আগুন লাগিয়েছে এবং ভার্চুয়ালি যে ভ্যান অ্যান্ডেল করেছে যে নামিয়েছে, এবং যে সবার সামনে হেঁটে এসে স্পিচ দিয়েছিলেন ভার্চুয়ালি যে মানুষটা মারা গেছে, কি ইমোশন দুই বন্ধু, আজকে উনিও নেই নিচু নেই, আজকে তাদের পুরো ফ্যামিলি থেকে দাঁড়িয়ে এবং পুরো ফ্যামিলির প্রতিটি ছেলে মেয়ে এসছে, এবং তারা আমাদের সঙ্গে ডিনার করলো। এবং সেখানে ইভেন
রিচ ডিভোর্সের যে বড় ছেলে ডিক ডিভোর্স ডগের দাদাজি, তার ওয়াইফ হচ্ছেন ইউএসএর আমেরিকার এডুকেশন মিনিস্টার বেটসি ডিভোর্স, যে কেউ গুগলে সার্চ করবে। বেটসি আমাদের সঙ্গে ডিনার করলেন, আমার আর কিরিকির সঙ্গে একটা ছবি আমি শেয়ার করেছিলাম, বেটসি আমাদের সঙ্গে ডিনার করলেন। মানে দে আর সো হাম্বল যে অ্যামফের জন্য দে আর ডেডিকেটেড। ওখানে আর যে ভ্যান হ্যান্ডেলের যে ছেলে স্টিভ ভ্যান হ্যান্ডেল, তার মেয়ে আমাদের সঙ্গে টেবিলে ছিল, বাচ্চা মেয়ে, ওর সাথে কথা হচ্ছিল। ও বললো যে আমরা যে যা করি না কেন কোম্পানির ব্যাপারে যখন কথা আসে তখন আমরা সবাই এখানে ডেডিকেটেড, এখানে আমাদের এটা ইটস মাই আওয়ার ফ্যামিলি বিজনেস। তো এই জায়গাটা কিন্তু ওরাও ওদের ছেলে মেয়েদেরকে বোঝাতে পেরেছে, আমরাও যেন আমাদের ছেলে মেয়েদের এটা বোঝাতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, অনেক কিছু বলার আছে, বাট একটাই জিনিস বলি, আজকে যখন হুবার ড্যামের ওখানে গেছিলাম তখন দেখলাম যে চ্যালেঞ্জ বড় কথা নয়। আজকে হুবার ড্যাম যার নামে হুবার, যা যিনি কিনা চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ওই টোটাল প্রজেক্টটা, সাচ আ ডেডিকেটেড পার্সন, শুনে অবাক হয়ে গেলাম যে মরুভূমির মধ্যে যেখানে কোনো রিসোর্স আনা সম্ভব ছিল না, মানে কি হয় একটা কোথাও ড্যাম তৈরি হচ্ছে, হাফ অফ দ্য জিনিস তো বাইরে থেকেই নিয়ে আসা সম্ভব হয়, কিন্তু ওখানে সম্ভব ছিল না, কোনো জায়গাতেই এমন, ওরা সব ওইখানে তৈরি করে বানিয়েছে। এবং অত বড় আপনারা দেখলেন, আমরা আকাশ থেকে তুলেছি স্কাই থেকে পুরো ড্যাম প্রজেক্টটা, হিউজ প্রজেক্ট, মাত্র 5 বছরে শেষ হচ্ছিল। কিভাবে সম্ভব হয়েছিল জানেন? ওই 5 বছরে ওখানে যারা যারা কাজ করেছিল কেউ বছরে 2 দিনের বেশি ছুটি নেয়নি, বছরে 2 দিন। আগামী 5 বছর যদি আপনিও এইভাবে কাজ করতে পারেন, আপনার ডায়াগনোসিস কেউ আর চ্যালেঞ্জ কিচ্ছু আর চ্যালেঞ্জ বলে কিচ্ছু নেই। যদি হুবার ড্যাম ওই রকম জায়গায় তৈরি হয়ে থাকতে পারে জাস্ট একটা লোকের স্বপ্নতে, তাহলে সব কিছু হতে পারে। আমরা তারপরে হাওয়াই গেছিলাম, আমাদের 25th ম্যারেজ অ্যানিভার্সারি আমরা ঠিক করেছিলাম, এবার হাওয়াইতে সেলিব্রেট করব। আমরা তারপরে হাওয়াই গেছিলাম, এবং হাওয়াইয়ে সবচেয়ে আগামী 2 মিনিটে আপনারা হাওয়াইয়ের ভিডিও দেখতে পাবেন, অসাধারণ। হাওয়াই সম্বন্ধে বলাই হয় প্যারাডাইজ অন আর্থ, সত্যি তাই। বাট তার থেকেও বড় যে কথাটা বলবো সেটা হচ্ছে হাওয়াই অ্যাকচুয়ালি খালি দ্বীপ নয়, হাওয়াই হচ্ছে বেসিক্যালি দ্বীপ, মানে দ্বীপের ডেফিনেশন আলাদা, বাট হাওয়াই কিন্তু অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি। প্রতিটি হাওয়াইয়ের দ্বীপমালা আসলে এক একটা কি, হাওয়াইয়ের যে বিগ আইল্যান্ড বলে যে দ্বীপটা আছে সবচেয়ে বড়, সেটা 5খানা আগ্নেয়গিরি দিয়ে তৈরি, অল দোজ আর মাউন্টেন্স। এবং আমরা যখন নামলাম, ড্রাইভার বলছে দ্যাট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অফ ওয়ার্ল্ড। আমি যে কি বলছি লোকটা, ওকে লেখাপড়া জানি না, হাইয়েস্ট পিক তো এভারেস্ট। পরে লোকটা বললো যে সরি, হাইয়েস্ট পিক এভারেস্ট, নিজেই বললো যে আপনি জানি আপনারা হয়তো ভাবছেন হাইয়েস্ট পিক এভারেস্ট, না, বাড়ি গিয়ে ভালো করে গুগল সার্চ করে দেখবেন যে মাটি থেকে হাইয়েস্ট পিক হচ্ছে এভারেস্ট। কিন্তু যেহেতু হাওয়াইয়ের পাহাড়গুলো সবকটা পাহাড়, এগুলো দ্বীপ নয়, এগুলো অ্যাকচুয়ালি সমুদ্রের একদম নিচ থেকে যেখান থেকে পাহাড়টা শুরু হয়েছে সেখান থেকে পিক যদি মাপা হয় তাহলে এভারেস্টের থেকে অনেক উঁচু এই পাহাড়গুলো। এবং হাইয়েস্ট দুটো পিক অ্যাকচুয়ালি হাওয়াইতেই আছে, মোনাকিয়া আর কোথায় কি একটা নাম আর কি, এবং সেগুলো আজকে কয়েক হাজার বছর এখনো অব্দি বিস্ফোরণ তাদের হয়নি, অগ্নুৎপাত হয়নি, বাট গত বছরও কিন্তু হাওয়াইতে মারাত্মক অগ্নুৎপাত হয়ে গেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যতদিন হাওয়াইয়ের এই ভলকানোগুলো জীবিত থাকবে এবং অগ্নুৎপাত হতে থাকবে ততদিন হাওয়াই গ্রো করবে। প্রকৃতিও কিন্তু একই কথা বলছে, যতদিন চ্যালেঞ্জ থাকবে গ্রো করবে। তাহলে আমাদের লাইফেও যত চ্যালেঞ্জ থাকবে আমরা গ্রো করব। সো অলওয়েজ অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ। হুবার সম্বন্ধে একটা গল্প বলে শেষ করব, সেদিনই পড়ছিলাম যে দুটি ছেলে আমেরিকায়, তারা পড়াশোনা করছে কিন্তু খুব গরিব, পয়সা করি নেই, তো ওরা নিজেদের পড়াশোনার খরচা তোলার জন্য ঠিক করলো দুই বন্ধু মিলে যে ওরা একটা কনসার্ট করবে কলেজে, সেখান থেকে যা পয়সা আসবে তারা গরিব ছেলে মেয়েদের মতো ওদের পড়াশোনার খরচা তুলবে। এবং সেই সময় পোল্যান্ডের একজন খুব নাম করা পিয়ানোইস্ট যে আমেরিকায় থাকতো, এরকম কিছুটা নাম, সরি আমি নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না, তো তাকে তার কাছে ওরা অ্যাপ্রোচ করলো। এবং সে ভদ্রক রাজিও হলেন, বললেন যে ঠিক আছে আমি এত টাকা নেবো। এবার দেখা গেল যেদিন কনসার্টটা হবে সেদিন অবধি অত টাকা উঠলো না, এদিকে ওদের প্রচুর খরচা হয়ে গেছে, এদিকে 1 পয়সা তো ওঠেই নি, এদিকে ওদের যা সবাইকে কমিট করে রেখেছে সেটাও তখন ওরা কিছু করার নেই। দুই বন্ধু মিলে সেই পিয়ানিস্টের কাছে গেল যে স্যার আমরা এরকম কন্ডিশন,
একটা কাজ করুন, যা উঠেছে টাকাটা আপনাকে দিয়ে রাখছি, বাকি টাকার আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছি, আমরা যখন বলবো তখন প্লিজ আপনি চেকটাকে ফেলে। উনি উনি তখন বললেন যে দাঁড়াও দাঁড়াও, চেকটাকে তো ছিঁড়ে ফেলে দিলে। যে বলে না এইটা আমি মানতে পারছি না। ওরা ভাবলো বোধহয় উনি ওদেরকে মানা করে দিচ্ছেন যে উনি আর করবেন না। উনি বললেন না তা নয়, আমি করবো, তোমরা বরং তোমাদের যা খরচা সেটাই টাকা থেকে নিয়ে নাও, প্লাস তোমরা যাকে যত টাকা দেবে কমিট করেছো পড়াশোনার ব্যাপারে সেই টাকাটাও নিয়ে নাও, তারপর যদি কিছু বাঁচে সেটা আমাকে দাও, আমি করব। তোমরা তো পুরো অবাক, কোনো ওই কনসার্টটা উনি করেছিলেন। প্রশ্নটা এখানে, প্রশ্নটা তার বহু বছর বাদে এই ভদ্রলোক পিয়ানোনিস্ট, তিনি পোল্যান্ডে এখন ফিরে আসেন, কারণ উনি পোল্যান্ডের পলিটিক্সে জয়েন করেন এবং পোল্যান্ডের প্রাইম মিনিস্টার হন। এবং বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের মারাত্মক যখন খারাপ অবস্থা, লোকে না খেতে পেয়ে মারছে মরে যাচ্ছে, এই সময় আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন গুগল, তার কাছে ও যখন চায় মানে কী বলে হেল্প, তখন আমেরিকা থেকে ওরা হেল্প পাঠায় এবং উনি তখন পার্সোনালি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে থ্যাঙ্কস বলতে যায়। তখন হুয়ার বলেছিল যে স্যার আপনি আমাকে চিনতে পারেননি, আমি সেই স্টুডেন্ট দুজনের একজন, আপনি এমন একটা সময় আমাকে হেল্প করেছিলেন যখন আপনি কিন্তু একবারও ভাবেননি যে এরা আপনাকে কোনো না কোনো দিন জীবনে রিটার্ন ব্যাক করতে পারে। তো আজকে যদি আমি কিছু আপনাকে দিয়ে থাকি সেটা এটাও নয় যে আমি আপনাকে সেই দিনের জিনিস ব্যাক করছি, আমি সেই দিন আপনার কাছে একটা জিনিস শিখেছিলাম যে সাধারণ মানুষ যখন কাউকে হেল্প করে তখন তার বিনিময়ে কিছু ফেরত চায়, কিন্তু মহৎ ব্যক্তি যখন কাউকে হেল্প করে তখন সে তার বিনিময়ে কিছু ফেরত চায় না, সেখানে একটাই কথা ভেবে হেল্প করে যে আমি যদি একে আজকে হেল্প না করি তাহলে একে আর কেউ হয়তো হেল্প করবে না। রিসেন্টলি আরেকটা এরকম ভালো, আমি একদম অ্যাপোলিটিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন, এটা একটা ঘটনা বলে শেয়ার করছি। রিসেন্টলি একটা এরকম ঘটনা পড়লাম দ্য হিন্দুতে, গল্প ঘটনাটা বেরিয়েছে, যে কেউ গিয়ে দ্য হিন্দুতে লীনা শর্মা বলে সার্চ করবেন, রাইট আপ বলে। লীনা শর্মা হচ্ছেন রেলওয়ে ভীষণ বড় লেভেলে একজন চাকরি করে। তো লীনা শর্মা যখন স্টুডেন্ট ও রেলওয়েতে যখন চাকরিটা পাবে, পরীক্ষাটা দিতে যাচ্ছে, ওর আমেদাবাদে সিট করেছিল, গুয়াহাটি থেকে ওরা ডিব্রুগড় রাজধানীতে দুই বান্ধবী মিলে দিল্লি আসছিল। কলকাতার পর থেকে রাতে বেশ কিছু লোক ছেলে মানে কলকাতার পরে যখন অন্য স্টেটগুলোতে পরপর আস্তে আস্তে যাচ্ছে, তখন হয় না রাতের দিকে লোকজন উঠতে থাকে, ওদের এমন কিছু লোক ওঠে যারা আট দশটা ছেলে ওদেরকে সারা রাত ধরে প্রচণ্ডভাবে মেন্টালি টর্চার করে, ফিজিক্যালি কোনো অ্যাসাল্ট করেনি, এটা বহু বছর আগের কথা, তখন এতটা বাড়াবাড়ি হয়নি, এবং এতটাই ওরা মেন্টালি মানে অস্বস্তিতে পড়ে সারা রাত ধরে দুটি মেয়ে, ওরা ভয়ে একে দুটি আসামের মেয়ে, কোনো কিছু জানে না, পরপর যাচ্ছে বেঙ্গল দেন বিহার দেন ইউপি হয়ে পরপর যাচ্ছে দিল্লি যাবে। যখন দিল্লিতে নামে এক বান্ধবী ঠিক করে যে না আমি আর যাব, ও ভয়ের চোখে দিল্লিতে এক রিলেটিভের বাড়িতে থেকে যায়, কিন্তু লীনা ঠিক করে যে ওর আরেক বান্ধবী দিল্লি ইউনিভার্সিটি থেকে ওর সঙ্গ নেয় যে আমরা যাব, এবং ওরা গিয়ে টিচিকে বলে যে আমাদের কাছে কোনো টিকিট নেই, আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিই, আমাদের ফার্স্ট ক্লাসে হলে ওদের ফার্স্ট ক্লাস ছাড়া তো হবেই না, কারণ বাকি জায়গায় কোনো টিকিট নেই, তো ওদেরকে গুজরাটের গামী একটা ট্রেনে ওরা ফার্স্ট ক্লাসে তোলে, বলে আপনার এখানে বসুন, বলে একটা কূপে ঢুকিয়ে দেয়, এবং কূপে ঢুকিয়ে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যাকে দুটি লোক বসে আছে কূপে, একে সারা রাতে এরকম প্যানিক, তারপরে ঢুকে দেখছে এখন দুটো লোক বসে আছে, আর লোক দুটোর পোশাক দেখে মনে হয় কোনো পলিটিক্যাল লিডার হবে, এবং তখন সত্যি কথা বলতে পলিটিক্যাল লিডার মানে একটু আরও আরও একটু মানে একটু অন্যভাবে নেবেন না, প্রশ্ন হয় মেয়েদের মধ্যে, তা আমাদের একটি ইয়াং ছেলে আর একজন একটু মাঝ বয়সী, তো ওরা ভয়ে ভয়ে বসে, কিন্তু তাকে ভদ্রলোকজন খুব ভালো ওদের সাথে কথা গল্প শুরু করে, তারপর নানা রকম পলিটিক্যাল বিষয় আলোচনা হয়, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স গল্প করতে করতে, এমনকি ওদেরকে খাবার খাওয়ান, একটু বাদে যখন পিটি এসে বলে যে সরি আপনাদের সিট দেওয়া যাচ্ছে না, আপনাদের নেমে যেতে হবে, তখন এই ভদ্রলোক দুজন বলে যে না ওরা কোথাও যাবে না, ওরা এই কূপেই থাকবে, বলে তাহলে ওরা শোবে কোথায়, দুটো তো সিট তো আপনাদের, ওরা তখন চাদর নিয়ে ওই ভদ্রলোক দুজন মেঝেতে বিছানা করে বলে আমরা মেঝেতে শোবো আর তোমরা দুজন উপরে শোবো, কোনো চিন্তা করো না, ওরা তখন অবাক, তখন ওরা বলছে আরে ভদ্রলোক দুজনে তো ভালো করে আমরা নামও জানি না। পরদিন যখন নেমে যাবে তখন বয়স্ক ভদ্রলোক ওদেরকে বলছেন যে তোমরা চাইলে আমার বাড়িতেও থাকতে পারো, ওরা বলছে যে না বাড়িতে থাকার দরকার নেই, আর ইয়াং ছেলেটি বলছে আমার তো বাড়িই নেই,
ফলে আমি আর কোথায় নিয়ে যাবো, তোমরা চাইলে ওনার বাড়িতে থাকতে পারবে। তখন ওরা বললো যে না আমাদের সেটা অসুবিধা হবে না। তখন ওরা লজ্জার মাথা খেয়ে বললো যে কিছু মনে করবেন না, আপনাদের নাম দুটো আর ঠিকানা ফোন নাম্বার একটু আমাদের ডায়েরিতে লিখে দেবেন। ওরা নাম দুটো লিখে দিয়েছিল, শঙ্কর সিং বাঘেলা আর নরেন্দ্র মণি। দেখেন একটা মানুষ এমনি এমনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পায় না, ওইখানেও কিন্তু একই লজিক কাজ করে, একই সাকসেস প্রিন্সিপাল কাজ করে। যখন আপনি উইদাউট এনি রিটার্ন পাবেন ভেবে একটা মানুষকে হেল্প করেন। এবং লীনা শর্মা বলছে যখনই আমি তার পরবর্তীকালে শঙ্কর সিং বাঘেলার কত সুযোগ হয়নি, কারণ উনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যখনই আমি নরেন্দ্র মোদীকে দেখি স্ক্রিনে টিভির পর্দায়, আমার একটাই সেই দিনের কথাটা মনে পড়ে, ওই ইয়ং বাচ্চা ছেলেটা যে কিনা আমাদেরকে সেদিন নিঃস্বার্থভাবে খাইয়েছিল এবং হেল্প করেছিল এবং বলেছিল আমার তো নিজেরই থাকার কোনো চাল ছিল না, কোথায় নিয়ে যাব, তোমরা চাইলে ওনার বাড়ি যেতে পারো। তো আজকে আমি কেন এই গল্পটা বললাম, অনেক সময় আমাদের না মনে হয় কি বলুন তো, এই ব্যবসাটাতে আমরা বোধহয় লোকের কাছ থেকে নিতে এসেছি, আর ঠিক এটা মনে হয় বলেই আমরা কিন্তু অনেক সময় লোককে বলতে গিয়ে দ্বিধায় বলি, বলবো কি ভাববে যদি না করে দেয়। আজকে একটা জিনিস মাথায় নিয়ে যান, এই ব্যবসায় আপনি কোনো কিছু নিতে আসেননি, আপনি খালি দিতে এসেছেন, প্রচুর পাবেন। সেটা হচ্ছে আজকে আপনি কত দেবেন তার ফলে। আজকে যদি আমরা এই ছোট্ট খাট্ট লাইফস্টাইল, আমাকে সেদিন আমার এক বান্ধবী বললো তোর জীবনটা সিনেমার মতো। আমি কি সিনেমার মতো জীবনের জন্য কাজ করেছি কখনো? না, আমি খালি কাজ করছি। আজকে যেটা রিটার্ন পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর হয়তো পুণ্যের ফল, কারণ কখনো কারোর কাছ থেকে পাওয়ার আশায় দিই, দিয়ে গেছি, কারণ এই বিজনেসটা সেটাই বলে। কখনো কাউকে থেকে মনে হয়নি যে বলবো কি ভাববে যদি না বলে দেয়, মনে হয়েছে বললেন না বলবে, বলে তো দেখি, কিন্তু আমি যদি ওকে না বলি হয়তো ওকে আর কেউ বলবে না। আমি 21 বছর বিজনেসে আছি, থ্যাংক গড যিনি আমাকে স্পন্সর করেছিলেন বা যিনি আমাকে এই প্ল্যানটা দেখিয়েছিলেন। তারপর গত 21 বছরে আর কোনোদিন কেউ সেকেন্ড টাইম আমাকে আর কিরিটিকে এই বিজনেস নিয়ে অ্যাপ্রোচ করে, যদি উনি আমাকে অ্যাপ্রোচ না করতেন কি হতো, ভাবতেও গা শিউরে উঠে। এসব নেগেটিভ ভাববো না, আসুন বরং কিরিটির কাছ থেকে শুনি। সো উইশ ইউ অল দ্য বেস্ট, আর আজ থেকে সবাই একটাই কথা ভাবুন, কারণ অনেকে বলে গেছে কোর ক্লাস আসছে। দেখুন ডেফিনেটলি কোর ক্লাস আসছেন, বি এক্সাইটেড, বাট কোর ক্লাসের জন্য কেন এক্সাইটেড হবে, কোনো বাইরের ফোর্স কেন আপনাকে আমাকে মোটিভেট করবে? আমাদের কি কোর ক্লাস লেগেছিল ডায়মন্ড লেডিস যেতে? কোর ক্লাস আসছে, ডেফিনেটলি সেটার ফায়দা তুলুন, কিন্তু কোর ক্লাস আসুক বা না আসুক, আসুন আমরা প্রত্যেকে আমাদের স্ট্রাকচার ঠিক করি, হিউজ স্পন্সর করি, আর প্রচুর মানুষের কাছে এই বিজনেসটাকে পৌঁছে, যাতে আমরা যে লাইফস্টাইলে পৌঁছচ্ছি এরকম এইরকম লাইফস্টাইলে প্রচুর লোক পৌঁছ। সো উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।